সো গাইজ, এই পৌঁছে গেছি খিরাই। তো আমি আজকে তো খড়গপুর থেকে এসেছি, আর কীভাবে কলকাতা থেকে মানে হাওড়া থেকে কীভাবে আসবে ডেফিনেটলি আমি জানিয়ে দেবো, কোনো ব্যাপারই না। এখন তো এটা খুব ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সো এখানে প্রচুর ভিড়। আমি এদিকে এখন দেখাতে পাচ্ছি না, এদিকে ফাঁকা থাকে, পুরোটা ফাঁকা থাকে, ঠিক আছে, বাট আজকে প্রচুর ভিড়। এখানে তো এখন এই কটা লোক আছে, বাট ওই সাইডে প্রচুর লোক। আমি চলে গেল, আমি জাস্ট ওয়েট করছিলাম ভিডিও বানাবো বলে। তো গাইজ, এটা একটা অলমোস্ট লাইক ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে, ফ্লাওয়ার অফ ভ্যালিজ বলা যায়, ঠিক আছে। দূর দূরান্তে তুমি যেখানেই দেখতে পাবে, ও ওইদিকে দেখা যাচ্ছে ওইখানেও পুরো ফুলের চাষ হচ্ছে, বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। আর শীতকালের যদি ডিসেম্বরে আসো তো ডেফিনেটলি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তো ঠিক আছে, ডিসেম্বর জানুয়ারিতে আসলে আরও অনেক বিভিন্ন রকমের ফুল তোমরা দেখতে পাবে। সো খুবই সুন্দর জায়গা, এবং পুরো ডিটেলস আমি দিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে। সো ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অলরাইট গাইস, চলো আসল জায়গায় যাই। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার এই সাবস্ক্রিপশনটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে। এই যে দেখতে পাচ্ছ কত ভিড়, পুরো ভিড়ই ভিড় আজকে। এই জায়গাটা খুবই সুন্দর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর কলকাতা থেকে খুব একটা দূরে না। আর যে দেখো, ফুল তো সবসময় ভালোই হয় ডেফিনেটলি, রাইট? আর ফুলের জায়গায় গেলে মনটাও ভালো হয়ে যায়। তো সুতরাং আমার মনে হয় লাইক মানুষ এখানে আসে বেসিক্যালি মন ভালো করার জন্য, ঘুরতে তো আসি ডেফিনেটলি, রাইট? আমি তো দুটো কারণের জন্যই এসেছি, আমার ভালোও লাগে শ্বশুরবাড়ির পাশেই, তো তাই জন্য ভালোই লাগে, আর তোমাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। আসো, যারা আসোনি একবার ঘুরে যাও, ভালো লাগবে। এই দেখেছো গাড়ি যাচ্ছে, এই একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, গাড়িও যেতে পারো, গাড়িতেও যেতে পারো, দেন দেয়ার ইজ টোটো, রাইট? টোটো আছে, টোটো করেও যেতে পারো, বাট হেঁটে গেলে কী হবে, এই আশপাশের প্রকৃতি পরিবেশটা দেখতে দেখতে যেতে পারবে। 20 টাকা ভাড়া আছে, ঠিক আছে, 20 টাকা ভাড়া আছে ওখান থেকে, খিরাই স্টেশন থেকে, তেমন কোনো দূর না, বাট ওই এখানকার লোকজনও তো কিছু করবে, সো ওই ওদের তো এখানকার লোকজন মানে এখান বেসিক্যালি জায়গাটা ফেমাস হয়েছে ইউটিউবারদের জন্যই, আর এখন এত লোক আসে, ঠিক আছে, তো এদের একটা ইনকাম অপরচুনিটিও হয়েছে, তো এটা একটা খুব ভালো খবর। তো আসবে এখানে, যাদের মনে হবে যে না একটু হেঁটে যাবো তো হেঁটে যাবে, আর যাদের মনে হবে না গাড়িতে করে যাবো তো গাড়িও আছে। সো ভালো, বেশ ভালো, দেখতেই পাচ্ছ একটা বেশ গ্রাম্য পরিবেশ আছে, নীলবিলি ভেতর দিয়ে। অ্যান্ড আজকে তো একটা স্পেশাল ডে, বাট এভরিডে ইটস নট দ্য সেম, সো আসো, ভালো লাগবে ডেফিনেটলি। অলরাইট, অ্যান্ড ওখানে গিয়ে আরও অনেক কিছু বলবো, আর কীভাবে আসবে, কীভাবে কোথায় কী দেখবে, এবং খাওয়ার কী আছে না আছে সব কিছু বলে দেবো, স্টে টিউনড। অলরাইট গাইজ, হাওড়া থেকে যে কোনো মেদিনীপুরগামী বা খড়গপুরগামী লোকাল ধরে চলে আসবে, খিরাই স্টেশন পড়বে, খিরাই স্টেশন কোলাঘাটের কিছুক্ষণ পরেই চলে আসবে খিরাই স্টেশন, খিরাইতে নামবে, খিরাইতে নেমে রাস্তাটা মানে ওটা রাস্তা পাশ দিয়ে আর কি একটা জায়গা আছে, ঠিক আছে, একটা গলি চলে গেল, রেলওয়ে অথরিটিজ আছে ওখানে, গার্ডরা আছে, ওরা বলে দেবে, সাইড দিয়ে নেমে দেখবে গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে, ওখানে 20 টাকা করে ভাড়া চাইবে, হাওড়া থেকে এখানে আসতে 30 টাকা মতো ভাড়া নেবে, অলরাইট, আর এখান থেকে এইখানে যেতে 20 টাকা, সো টোটাল 50 টাকা, 50 50, 100 টাকা একজনের, অলরাইট। আর খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, ওই আর কি মানে টুকটাক জিনিস পাবে, সিগারেট টিকেট পাবে আর কি, চাফা পাবে, চপ, সিঙাড়া, হ্যান ত্যান এইসব আছে ছোটোখাটো জিনিস, বাট হ্যাঁ ডিম টোস্ট পাবে, বাট অন্য তেমন কোনো কিছু পাবে না। অলরাইট, আমি এখন পৌঁছাইনি, আমি যাবো, ওখানে অনেক কিছু আছে, মানে এগুলোই আছে আর কি, তো দেখবো, আর যদি নতুন কিছু আইটেম থাকে, আগের বার যখন এসেছিলাম তেমন কিছু ছিল না, এবার তো ফেমাস হয়েছে জায়গাটা, তো দেখা যাক, যদি কিছু থাকে তো ডেফিনেটলি দেখাবো। অলরাইট চলো, এইখানে একটা দোকান ছিল, আমি এসেছিলাম লাস্ট টাইম, আর এখন দেখো পুরো দোকানই দোকান, ঠিক আছে, এই হচ্ছে বাইক পার্কিং করার জায়গা, ওইখানে দেখতে পাচ্ছ বাইকগুলো দাঁড়িয়ে আছে ওইখানে, ঠিক আছে।
এখন ছোট ছোট স্টল আছে, এগুলো পরে থাকবে না, এখন মেলা হচ্ছে তাই জন্য আছে, বাট পরে থাকবে না। আমি এখনই একটা চিকেন রোল খেলাম, সো এগুলো পরে থাকবে না, বাট ডেফিনেটলি এগকোস ফেগকোস এগুলো পাওয়া যাবে। অলরাইট, আর সিগারেটের দোকানও আছে, আর এমনি চা এগুলো পেতে পারো, আখের রস পেতে পারো, বাট তেমন কোনো খাবার কিছু সিস্টেম নেই, এখন মেলা হচ্ছে তাই জন্য আছে। আমি এখন ভেতরে মার্কেটের ভেতরেই দাঁড়িয়ে আছি, এটা তো মেলা চলছে ওই জন্য এমনি করে বিক্রি হচ্ছে, বাট যখন তোমরা আসবে তখন যারা চাষি আছে এখানকার ওনাদের বললে ওনারাই দিয়ে দেবেন, চাষি ভাইরা দিয়ে দেবেন নিজেদেরই ফুল, ওনারাই চাষ করেন। তো দেখতে পাচ্ছ, দারুণ দারুণ অসাধারণ। আমার বউ আমাকে এখন ভ্যালেন্টাইন ডে উইশ করছে, দাও দাও দাও, ভ্যালেন্টাইন গিফট না, বাট যে কোনো গিফট পেলে ভালো লাগে, আমারও ভালো লাগছে, বুড়ো হয়ে গেছি তো তাই অল্প ভালো লাগছে, বাট ভালো লাগছে। চাষ হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন কেটে এগুলোকে ফুলের তোড়া তৈরি করা হবে। সো এটা তোলা হচ্ছে, কড়াইশুঁটি তোলা হচ্ছে এখান থেকে, গাছের মতোই হয় নাকি কড়াইশুঁটির গাছ? এখানে হলুদ গাঁদা দেখতে পাচ্ছ, আর এখানে ম্যাক্সিমামটাই এখন চন্দ্রমল্লিকা, তারপরে গাঁদা, ঠিক আছে, হলুদ আর অরেঞ্জ দুটোই, এগুলো হচ্ছে। আরও সাদা রঙের ফুল হয়, ওগুলো অনেক কম হয়, বাট তাই না ওগুলোর একটু প্রাইসও বেশি। তো সব রকমের ফুল আছে, বাট অন্যান্য ফুল যেগুলো আছে ওগুলো কম হয়, তো প্রাইস বেশি আছে, অনেকটাই বেশি, বাট ডেফিনেটলি এখানে সব রকমের ফুল পাবে। আর কিছু ফুল তো নিলাম, আমিও নিলাম, সাজানোর জন্য নিয়েছি, আর কিছু গাছ কিনেছি, ওগুলো নিয়ে যাবো কলকাতায় বাড়িতে লাগাবো। সো দেখো, ঝুড়ি ঝুড়ি গাঁদা
এখানে কালেক্ট করা হচ্ছে এগুলো সব চলে যাবে কিছু ট্রান্সপোর্টে চলে যাবে কিছু আবার ফুল হতে ফুলের মালা তৈরি করতে চলে যাবে অলরাইট সো আসো একবার আমি তো বলবো একবার আসো আমি এটা সেকেন্ড টাইম এলাম খুবই ভালো লাগছে অলরাইট তোমাদেরও ভালো লাগবে ডেফিনেটলি ফিরে চলার টাইমে আমি আমরা সব টোটো করে নিলাম বিকজ ট্রেন আছে ঘুরে এলাম খিরাই থেকে সুন্দর জায়গা আর আজকে যে চেঞ্জটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেলা বসেছে তাই জন্য জিনিসপত্রের দাম বেশি ফুলের দাম বেশি এমনি সময় যে ফুলগুলো বিক্রি হয় এক বাঞ্চ পাঁচ টাকা সেটা এক একটা ফুল এখন পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে তো এই হচ্ছে সমস্যা বাট কোনো ব্যাপার না কারণ ওরাও তো কিছু করবে সো ইটস ওকে বাট গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যেতে চাও তাহলে একদম সোজা বোম্বে রোড ধরে পাঁশকুড়া পাঁশকুড়ার পাশে হচ্ছে নতুন বাজার ওই নতুন বাজার এলাকা থেকে এরিয়ার থেকে একটু সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করবে যে কাউকে বলে দেবে খিরাই কোথায় তো পৌঁছে যাবে আর খাওয়া দাওয়া খুব একটা ব্যবস্থা নেই আর জল সাথে নিয়ে আসতে হবে বিকজ জলের ব্যবস্থাও তেমন নাই বাইক পার্কিং আছে অসুবিধা কিছু নেই সো গাইজ দেখা হবে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে আমার নেক্সট ভিডিও হবে মালদার আমি কলকাতা থেকে মালদা যাচ্ছি বাইক নিয়ে তো সবার দেখা হবে মালদা যাওয়ার পথে সি ইউ গাইজ দেন টিল দেন বাই বাই